সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি দুরুস শরীফের নতুন সহজ এবং অত্যন্ত পাওয়ারফুল অজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের অনেক সমস্যা যাদের সমস্যা শেষ হচ্ছে না তারা এই অজিফাটি প্র্যাকটিস করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যত বড় সমস্যাই হোক অত্যন্ত খালেস নিয়তে কোনো ধরনের সন্দেহ ছাড়া যদি আপনি রাতে এই অজিফাটি করেন সকালের মধ্যেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে কিংবা সমাধানের রাস্তা বের হয়ে যাবে আমি সবসময় বলি যে কোনো অজিফা করার জন্য প্রথম শর্ত হল পরিপূর্ণ এ কিন। দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক তৃতীয় শর্ত হলো সত্যবাদিতা যাদের এই তিনটি বিষয়ে ঘাটতি আছে তারাই ওজিফায়ে কাজ না হওয়ার অভিযোগ করেন আজকের ওজিফাটি অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত তাই যারা সমস্যায় জর্জরিত হয়ে আছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তারা আজকে রজিফাটি বুঝার জন্য আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে একবার শেষ পর্যন্ত শুনবেন যে মাত্র একবার দরিদ পড়ে তাকে দশটি বড় বড় নিয়ামত দেয়া হয় এক হাদিসে তিনটি নিয়ামতের জিকির আছে আবু তাল্লা রাহু হতে বর্ণিত একদিন সকালে রসুল ওয়াসাল্লামকে অত্যন্ত আনন্দিত চিত্তে দেখা গেল তার চেহারা মুবারকে আনন্দের ছাপ ছিল বললেন হে আল্লাহ রসুল আজ আপনি খুবই আনন্দ আপনার চেহারা মুবারকে আনন্দের ছাপ রয়েছে তিনি বললেন আল্লাহর এক ফেরস্তা অর্থাৎ জিব্রাইল আলহিসামী এসে আমাকে বললেন আপনার কোনো উম্মত যদি আপনার উপর দরুদ পড়ে তাহলে তার জন্য প্রথম নিয়ামত হল দশটি শিক্ষা হবে দ্বিতীয় নিয়ামত হল দশটি গুণা মাফ করে দেয়া হবে তৃতীয় নিয়ামত হল দশটি মর্যাদা বৃদ্ধি করে দিলাম দিবেন যে যেমন দরুদ এবং সালাম পাঠ করবে তেমনি তার জন্য হুবহু তা ফিরিয়ে দেয়া হবে চতুর্থ নিয়ামত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাহিরে যান আমিও তাকে অনুসরণ করি তিনি একটি খেজুরের বাগানে প্রবেশ করেন এবং সেজদায় যান তিনি সেজদারত অবস্থায় দীর্ঘ সময় অতিবাহিত করেন ফলে আমি ভয় পেয়ে যাই এই ভেবে যে সেজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল কিনা এই জন্য আমি কাছে এসে নজর করি তিনি মাথা তুলে বলেন আব্দুর রহমান তোমার কি হয়েছে তখন আমি আমার মনের ভয়ের কথা তাকে জানালাম তিনি বললেন জিব্রাইল আমাকে বললেন আপনি কি এই জন্য খুশি নন যে আল্লাহ বলেছেন মান সাল্লাহ আলাইকা সাল্লাই তো আলাই মামান সাল্লামা আলাইকা সাল্লাম তো আলাই অর্থাৎ আপনার উপর যে সালাত বা দুরুদ পাঠাবে আমিও তার উপর সালাত রহমত বরকত পাঠাবো আর যে আপনার উপর সালাম পাঠাবে আমিও তার উপর সালাম পাঠাবো নবীজি বলেন আর এই জন্য আমি শুক্রানা সিদ্ধা করি পঞ্চম নিয়ামত আনাসিবনে মালেক বর্ণনা করেন যদি পৃথিবীর জমিনে কেহ একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ বলেন আমি এবং আমার সকল নূরানি ফেরেশতা তার জন্য দুইটি কাজ করব নাম্বার এক আমি স্বয়ং আল্লাহ দরুদ পাঠকারীর উপর দশবার রহমত বর্ষণ করব নাম্বার দুই সমস্ত নূরানী ফেরেস্তা দরুদ পাঠকারীর জন্য মাঘ ফেরাতের দোয়া করবেন ষষ্ঠ নিয়ামত আব্দুল আবিন আমর রাদি আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর একবার সালাত পাঠ করবে আল্লাহ স্বয়ং তার উপর সত্তরবার বার রহমত নাজিল করেন এবং কুটি কুটি ফেরেস্তাগণ তার জন্য সত্তরবার বার দোয়া করবেন অতএব কোনো বান্দা চাইলে তা বেশি করে করুন অথবা কম করে করুন আপনি যত বেশি করবেন তত আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে ফেরেশতাদের দোয়া আপনার জন্য সামিল হবে সপ্তম নিয়ামত আবদুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত যারা রসুল্লাহ সাল্লাহ আলহিহি উপর দরুদ পাঠ করে তার আলোচনা রসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে করা হয় এখনো যদি আপনি রসুল্লাহর উপর দরুদ পাঠ করেন তাহলে ফেরাজ তারা হুজর সাল্লি সাল্লামের কাছে গিয়ে আপনার ব্যাপারে আলোচনা করবে আপনার প্রশংসা করবে আপনার পরিচয় দিবেন আল্লাহর প্যারা হাবিব আপনার পরিচয় চিন্তা জিজ্ঞেস করবেন একবার চিন্তা করুন আপনি পৃথিবীর যে প্রান্তেই হন না কেন যেখানে বসে দরুদ পাঠ করার করুন না কেন করার পর আপনার সেই দরুদ নিয়ে ফেরেজ তারা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে পেশ করবে আপনার পরিচয় হুজুরকে দেয়া হবে আপনার নাম ঠিকানা সব হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানতে পারবেন তাই কোনো আশেক যদি নিয়মিত দরুদ পাঠ করে আর একদিন যদি সে ওই দরুদ পাঠ করা মিস করে তখন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খোঁজখবর নেন কেন পাঠ করেননি কোন সমস্যা কিনা তা জানতে চান একবার চিন্তা করুন আমাদের মতো গুণাগারের জন্য এটা কত বড় নিয়ামত যে আমাদের আঁকা আমাদের খোঁজ নিচ্ছেন আপনি একজন সাধারণ মানুষ এখন আপনার দেশের প্রধানমন্ত্রী বা একজন সামান্য মন্ত্রীও যদি আপনার খোঁজখবর নেন আপনার কেমন খুশি লাগবে আর যেই নবী না হলে কুল কায়না সৃষ্টি হতো না সে দয়াল নবী যদি খবর নেন তখন কেমন হবে একবার চিন্তা করুন আল্লাহর কত দয়া বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লামের উম্মদ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে কয়জনের জন্যই বা সম্ভব হবে যে রওজা মুবারকে গিয়ে দরুদ সালাম পাঠের তাই তাদের জন্য দিলেন অফুরন্ত নিয়ামত নিজ ঘরে বসে উম্মদ সালাম জানাবে সালাদ পাঠ করবে আর আল্লাহর ফেরস্তাগন তার রসুল আকরাম সাল্লাহ আলহিহ্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন অষ্টম নিয়ামত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে কিয়ামতের দিন নবীর নিকটবর্তী থাকার একটি মাসনুন দরুদ আছে তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া মাকা মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াউমাল কিয়ামা আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়াজিনহুল মাকা আদাল মোকাররাবা মিন কা ইয়ামাল কেয়ামা অর্থাৎ হে আল্লাহ মোহাম্মদের উপর সালাত প্রেরণ করুন এবং তাকে কেয়ামতের দিন আপনার প্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন করুন নবম নিয়ামত রসুলুল্লাসাল্লাহ লাহু আর রেহিউসাল্লামের সাহাবি হজরত ওবাই ইবনে কাব্রাদিয়া লাহু থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন আমি একদিন জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমি আপনার উপর বহু দুরুদ পাঠ করতে চাই তাই তার কত পরিমাণ আপনার জন্য নির্দিষ্ট করব তিনি বললেন যে পরিমাণ তুমি চাও আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তুমি যা চাও তবে যদি আরো বেশি করো তা তোমার পক্ষে মঙ্গলজনক হবে আমি বললাম তাহলে কি অর্ধেক নবীজি বললেন তুমি যা পছন্দ করো তবে যদি আরো বেশি করো তা তোমার জন্য মঙ্গলজনক হবে আমি বললাম তাহলে কি তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন যা তুমি পছন্দ করো তবে যদি এটা অপেক্ষা মঙ্গলজনক হবে আমি বললাম তাহলে সম্পূর্ণ আপনার জন্য নির্দিষ্ট করব। তখন নবীজি বললেন তবে এখন তোমার জন্য দুইটি সুখবর অর্থাৎ যদি তুমি সম্পূর্ণ অংশটাই দৌড় শরীফ পড়ো অর্থাৎ রাতের বেলা দিনের বেলা যে সমস্ত অজিফা সমস্ত অজিফা বাদ দিয়ে যদি শুধু শরীফ পড়ে তাহলে তার জন্য দুইটা সুখবর আমার নবীজি দিয়েছেন নাম্বার এক যে তোমার সব দুঃখ বিপদ দুশ্চিন্তা পেরেশানি দূর হবে সমস্যা সমাধান হয়ে যাবে নাম্বার দুই তোমার সব গুণা মাফ করা হবে তো যাদের অনেক সমস্যা সমাধান হয় না তাদের জন্য এই হাদিসটি যথেষ্ট আপনি সব অজিফা বাদ দিয়ে শুধু হাঁটতে বসতে চলতে ফিরতে দরুদ পাঠ করুন আর সবচেয়ে ছোট দরুদটিও পাঠ করতে পারেন দরুদ ইব্রাহিম তো আছে সেটা যদি লম্বা হয়ে পড়তে না পারেন তাহলে আপনি ছোট দরুদ যেটি সেটি পাঠ করবেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মোহাম্মদ এতটুকু পড়লে হবে আল্লাহ্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মোহাম্মদ দশম নিয়ামত বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে দরুদ সালাম পাঠকারীর জন্য আখেরাতে মুক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত এবং জান্নাতের সুসংবাদ রয়েছে আবু দর্দার আদি আল্লাহ বলেছেন আল্লাহর পেয়ারাহাবিব বলেছেন যে ব্যক্তি সকালে আমার উপর দশবার বার এবং সন্ধ্যায় দশ বার দরুদ পাঠ করবে কেয়ামতের দিন আমার সাফা আত লাভের সৌভাগ্য তার হবে সেজন্য আমাদের দোয়াতে বলতে হবে ওয়ার জোকনা সাফা আতা হুই আজানের সময় আমরা এই দোয়াটি করতে পারি অনেক সময় মানুষ দুঃখ অভাব অনটন পেরশানি বিপদে পতিত হয়ে দিশাহারা হয়ে যায় কি দোয়া পড়বে কি বলবে ভুলে যায় অনেক বিপদ এমন আছে যাতে পতিত হয়ে মানুষ নিজের হোঁশ হারিয়ে ফেলে সেই মুহূর্তে শরীফের হাদিয়া সব ধরনের দুঃখ পেরেশানি বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র মাধ্যম হতে পারে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে পারে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় মনে রাখবেন আল্লাহর পেয়ারা হাবিব আমাদের দরুদের মুখাপেক্ষী নন পূর্ব হোক পশ্চিম হোক উত্তর হোক দক্ষিণ হোক দুনিয়ার কোনায় কোনায় হুজুরের জিকিরের আওয়াজ বলন্দ হচ্ছে দিন রাত আজান একামত এবং নামাজের মাধ্যমে তাই দরুদ পড়ুন নিজেকে নিজে